হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর জীবন সম্পর্কে। কে এই মনিরা আক্তার মিঠু, কি করেন, কোথায় থাকেন, তার বয়স কত, তার পেশা কি, তিনি কতটুকু পড়াশোনা করেছেন, তার পছন্দের খাবার কি, তার পছন্দের অভিনেতা অভিনেত্রীকে, তার হাজবেন্ডকে, তিনি মাসে কত টাকা ইনকাম করেন, তার অজানা তথ্য আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। তার পুরো নাম মনিরা আক্তার মিঠু, তার ডাক নাম মনিরা আক্তার। মনিরা আক্তার জন্ম তারিখ, তার জন্ম তারিখ হলো 13 সেপ্টেম্বর 1979 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। মনিরা আক্তার মিঠুর উচ্চতা, তার উচ্চতা হলো 5 ফুট 6 ইঞ্চি আর ওজন হলো 63 কেজি। মনিরা আক্তার মিঠু তার জাতীয়তা হলো বাংলাদেশি আর ধর্ম হলো ইসলাম। মনিরা আক্তার মিঠুর জন্মস্থান, তার জন্মস্থান হলো ব্রাহ্মণবাড়িয়া, এমনকি তিনি ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেছেন। মনিরা আক্তার মিঠুর বর্তমান ঠিকানা, বর্তমানে তিনি ঢাকা বাড্ডায় থাকেন তার পরিবারের সাথে। মনিরা আক্তার মিঠুর পরিবারের সদস্য, তার পরিবারে রয়েছেন তিনি, তার হাজব্যান্ড, এমনকি তার দুই ছেলে আর একটি পুত্রবধূ, মোট 5 জন তাদের পরিবারের সদস্য। মনিরা আক্তার মিঠুর রিলেশন স্ট্যাটাসে রয়েছেন তিনি ম্যারি। তিনি 1992 সালে জাহেদ তালুকদার একজন ব্যবসায়ীকে বিয়ে করেন। এবার জানবো আমরা মনিরা আক্তার মিঠুর শিক্ষাগত যোগ্যতা। তার শিক্ষাগত যোগ্যতা হলো তিনি আনন্দনগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন। তিনি বঙ্গবন্ধু কলেজ থেকে ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি একজন টিভি অভিনেত্রী আর সংসারী। মনিরা আক্তার মিঠু তিনি মূলত 2002 সালে আমাদের দেশের মাটি নাটকের মাধ্যমে টিভি জগতে আত্মপ্রকাশ করেছেন। এমনকি তার দুর্দান্ত অভিনয়, কখনো তিনি মা সাজেন, কখনো মামি, কখনো খালা, কখনো ফুপি, এমনকি বিভিন্ন অভিনয়ে তিনি ভালো এমনকি সুন্দরভাবে কাজ করতে পারেন, তাই তার এই চরিত্রটা অনেক ফুটিয়ে তুলেছেন তিনি। বর্তমান জেনারেশন বর্তমান যতই নাটকই করছেন না কেন, তাকে মা খালা ফুপি এগুলো চরিত্রে দেখা যায়, এমনকি তিনি খুব সুন্দর দুর্দান্ত অভিনয় করেন। এবার আমরা জানবো মনিরা আক্তার মিঠুর মাসিক ইনকাম। তার মাসিক ইনকাম হলো তিনি 50 থেকে 60 হাজার টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন। মনিরা আক্তার মিঠুর শখ, তার শখ হলো নাচ গান, এমনকি তিনি শপিং করতে অনেক পছন্দ করেন। তার পাশাপাশি তিনি পরিবারকে সময় দিতে আরও বেশি পছন্দ করেন। মনিরা আক্তার মিঠুর তার পছন্দের খাবার, তার পছন্দের খাবার হলো মাছ ভাত এমনকি কাবাব আর সালাদ। মনিরা আক্তার মিঠুর পছন্দের অভিনেতা ও অভিনেত্রী বাংলাদেশ থেকে রাজ্জাক স্যার আর ববিতা ম্যাম, ইন্ডিয়া থেকে ঋত্বিক আর সুচিত্রা সেন। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে আপনাদের পছন্দ তারকা সম্পর্কে জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ তারকা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবার। ধন্যবাদ।